সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করলাম সেটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করব তো সকালটা তো দেখতেই পাচ্ছেন আমি রুটি বানানো দিয়ে শুরু করছি তো সকালে যেটা করি আর কি ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকতে হয় তো রান্নাঘরে ঢুকে রুটি বানানো নাস্তা বানানো চা বানানো ডিম ভাজি করা সকালে নাস্তা যেভাবে করা হয় তো বরাবরের মতো আজকেও তেমনটাই করলাম বেশিরভাগ সময় হচ্ছে ফ্রাইডেতে আমি আমাদের বাসায় পরোটা তো বানাতেই হবে আলু ভাজি চা ডিম ভাজি মাস্ট করে নিতে হবে তো শুক্রবার মানেই হচ্ছে সকালবেলা পরোটা থাকবে চা থাকবে ডিম ভাজি আলু এটার অন্যতা হওয়া তো যাবেই না এছাড়াও মাঝে মাঝে বানাতে হয় যেমন আমি গতকাল বানিয়েছি গতকাল আবার বায়না করেছে সকালবেলা পরোটা খাবে শুধু সেটাই না সে রাতেও পরোটা খেতে চেয়েছে তো রাতেও বানিয়ে দিয়েছিলাম এ আর কি পরোটা ভীষণই পছন্দ আসলে ছোটদের কথা কি বলবো আমার ছেলের কথা বা কি বলবো আমারও ভীষণ পছন্দ আর রায়নার পাপারও বেশ পছন্দ পরোটার সাথে চা আর ডিম ভাজি আলু ভাজি আর আমি তো শুধু পরোটা একটা হলে আর চা হলেই আমার চলে এটাতেই আমার খুবই ভালো লাগে একটা পরোটা দিয়ে চা দিয়ে ভিজি ভিজে খাওয়া হে আর কি তো কথা বলতে বলতে আপনাদের সাথে পরোটা বানিয়ে নিলাম তো এখন একটু আলু ভাজি করে নেব তো আলুটাকে তো আমি প্রথমেই কেটে রেখেছিলাম তারপরে আমি রুটি বানানোর জন্য খামির করে রুটি বানিয়ে নিলাম তো আলু আগেই কেটে ধুয়ে রেখেছিলাম এখন ভাজি করার জন্য বসিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সরাসরি আলু দিয়ে নিলাম এবং পরিমাণ মতন লবণ দিয়ে হলুদ দিয়ে এখন ভেজে নেব তো কিছুক্ষণ একটু ঢেকে রাখবো ওই জন্য ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা উঠিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম তো অলমোস্ট আলু ভাজিটা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব একটা সার্ভিসিং ডিশে তো এভাবে করে আমি পরটা ভেজে নিলাম আলু ভাজাও কমপ্লিট হয়ে গেল এর মধ্যে পাশাপাশি আমি আরেকটা চুলার মধ্যে কিন্তু চাও করে নিয়েছি তো চাটাকে এখন ঢেলে নেব এই জন্য কাপের মধ্যে দুই চা চামচ চিনি দিয়েছে এটা আমার ছেলে খাবে ও দুই চা চামচ চিনি খায় আর আমি তো খাই না না বলতে যখন আমি এমনি চা খাই তখন উইদাউট সুগার চিনি ছাড়াই চা খাই কিন্তু যেদিন পরোটা খাবো সেদিন তো আমার চা লাগবে চিনি এবং দুধ সম পরিমাণ ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য এটা টেস্টি আলাদা তো এই তো এইভাবে আমিও খাই ছেলেও খাই তো আজকে যেহেতু ছেলে ডিম ভাজি খাবে না আগেই বলেছে শুধু আলু ভাজি খাবে তো ওর জন্য আলু ভাজি করে নিয়েছি আর চা তো দুজনের জন্যই আর ওর পাপা তো সেই সকালবেলা বেরিয়ে হয়ে গিয়েছে অফিসে যাওয়ার জন্য শুধু খালি পেটে লেবু পানি খেয়েছে তো আমরা তিনজনেই এটা খাই তো এই লেবু পানিটা মানে হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার আগে আমরা কি খাই সেটা আপনাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব তো আজকে নাস্তাটা শেয়ার করলাম তো নাস্তা বানানো কমপ্লিট আমাদের এবং খাওয়া কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছেন মাছ তো এই মাছগুলো গতকাল রাতে নিয়ে এসছে রায়নের বাবা তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ রাত্রেবেলা মাছ কাটা তো সম্ভব না তো পরদিন সকালে যখন বুয়া আসলো ও তো আসে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তো আমি সকালবেলা নামিয়ে রেখেছিলাম যাতে বরফটা কেটে যায় তো ও আসার পর প্রথমে ওকে বললাম তুমি আগে মাছগুলো কেটে নাও তো ও মাছ কাটতে বসছে আর এই দেখতে পাচ্ছেন আমাদের লালটু আর ললি সে এই পাশে পাশেই বসে তারা দুইজন দুষ্টামি করছে এটা হচ্ছে ললি আর এই যে লালটু মাছের পাশে বসে আছে বাট কাছাকাছি আসছে না সাহস পাচ্ছে না এই আর কি যেহেতু কাঁচা মাছ কাঁচা মাছ তো আর ওরা খেতে পারবে না তো এরকম করে পাশাপাশি বসে থাকে আমি যখন কাজ করি বা এই বুয়া যখন কাজ করে আমাদের সাথে সাথেই থাকে লালু আর লালটু লি আর লালটু এই আর কি ওরাও এখন আমাদের ঘরের একজন একজন না দুইজন সদস্য হয়ে গিয়েছে তো আমরা তিনজন ওরা দুজন মোট পাঁচজন সদস্য এখন আমরা তো এর মধ্যে মাছগুলো বোয়া কেটে নিয়েছে তো আমি বোয়ার হাতে মাছ ধোয়াই না নিজেই মাছ ধুয়ে নিই তো এই জন্য মাছ ধুইতে চলে আসছি ভেসিনে তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কিন্তু মাছগুলো ধুয়ে নিচ্ছি যাতে কোনো আশ না থাকে সেইভাবে তো আঁশ ওরা কাটলেও মাছই কিন্তু যথেষ্ট পরিমাণে আশ থাকে তো যার কারণে বুয়াদের ধোয়া আমার একেবারেই পছন্দ হয় না আর একটা কাঁটা চামচ আমি কিন্তু এর মধ্যে নিয়ে নিয়েছি কারণ কাটা চামচ দিয়ে মাথা লেজ এইভাবে যদি ছাড়িয়ে নেই আস্তে আস্তে করে তাহলে কিন্তু যদি কোনো আঁশ থাকে সেটা কিন্তু বের হয়ে আসে আর হাত দিয়ে কিন্তু করলে অনেক সময় হাতে প্রবলেম হতে পারে ব্যথা হতে পারে তো ওই জন্য হাত দিয়ে না করে এভাবে একটা কাঁটা চামচ দিয়ে যদি আমরা আঁশটাকে বের করে নেই তাহলে কিন্তু খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় এবং ভালোভাবে কিন্তু মাছ থেকে আসটা পরিষ্কার হয়ে যায় তো মাছ পরিষ্কার করার এটা একটা টিপস তো এই টিপসটা আজকে আপনাদের আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি যারা জানেন না এই টিপসটা তাদের অনেক কাজে লাগবে উপকারে আসবে তো এর মধ্যে আমার কিন্তু মাছগুলো পরিষ্কার করে প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রাখা হয়ে গিয়েছে তো এটা ছিল দুপুরবেলার বিড়িও আসার কাজ মোটামুটি সব কিছু কমপ্লিট করে আমি ছেলেকে স্কুলে দিয়েছি সকালবেলা এবং ছেলেকে অলরেডি আমি স্কুল থেকে আনার জন্য গিয়েছি তো একটু আগে বের হয়েছি যেহেতু একটু কাজ ছিল তো আমি আমার ফ্রেন্ড মিলে এ তো বাড্ডা ভূমি অফিসে চলে আসলাম তো এখানে একটু কাজ ছিল কাজটা করার জন্য আসছি তো এই কাজটা সেরে নিব এবং সেরে নিয়ে স্কুলে চলে যাব আর স্কুলে চলে গিয়ে আর ওর ছুটি হয়ে যাবে ততক্ষণে ওকে নিয়ে বাসায় চলে যাব। এই তো আজকে ছিল এটুকুই আশা করছি আপনাদের এতটুকু হলো ভালো লেগেছে আর নেক্সট ভিডিওতে বা রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ